আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেজওয়ান আসওয়াল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। তো দেখতে দেখতে তো রোজা চলে আসছে, তো রোজা আসা উপলক্ষে আজকে আমি আপনাদের সাথে কয়েকটি ফ্রোজেন ফুড আইটেম শেয়ার করছি। রোজা আসার আগে যদি আপনি কয়েকটা আইটেম বানিয়ে ফ্রোজেন করে রাখেন, তাহলে দেখা যায় যে ইফতারির সময় খুব বেশি একটা ঝামেলা করতে হয় না। আর আমরা যেসব গৃহিণীরা বাইরের দেশে থাকি, তা আমরা যদি আগেভাগে কিছু আইটেম বানিয়ে ফ্রোজেন করে রাখি, তাহলে দেখা যায় যে ইফতারের সময় রান্নাঘরে আপনার অনেক সময় বাঁচানো যায়। তো যাই হোক, এখন আমি আপনাদের সাথে স্প্রিং রোলের রেসিপি শেয়ার করছি। স্প্রিং রোল বানানোর জন্য যা যা লাগবে, আমি এক বোলের মতন মিক্স ভেজিটেবল কেটে নিয়েছি, এক কাপের মতন মুরগের বুকের মাংস নিয়েছি, আর এক কাপের মতন পেঁয়াজ কেটে নিয়েছি। তো আমি এখন একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তো তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পরে আমি এখন এটার মধ্যে এক কাপের মতন পেঁয়াজ দিয়ে দিব। তারপরে এই পেঁয়াজের মধ্যে আমি এখন হাফ চা চামচের মতন রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো মতো মিক্স করার পরে এখন আমি এখানে এক কাপের মতন কেটে রাখা মুরগির বুকের মাংস অ্যাড করব। তারপর ভালো করে পেঁয়াজের সাথে এটাকে আমি ফ্রাই করে নিব। তারপর এখানে আমি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া দিয়েছি, তারপর এক চা চামচের মতন সয়া সস দিয়েছি, তারপর ম্যাগির সয়া সস দিয়েছি, এক চা চামচের মতন চিলি সস দিয়েছি। তারপরে এর মধ্যে আমি এক চা চামচের মতন টমেটোর ক্যাচাপ দিব। তারপর এখন আমি সবগুলো উপকরণকে আবারও ভালো করে মিক্সড করে নিব। তো আমি এখন একটা কিউব চিকেন স্টককে এভাবে ভেঙে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এই চিকেন স্টকটা দিলে দেখা যায় যে অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হয়। তারপর আমি এখানে এক চা চামচের মতন সুইট চিলি সস দিয়ে দিয়েছি। তারপর এখন আমি আবার সবগুলো উপকরণকে ভালো করে ভেজে নিব। তো ভালো করে ভাজার পরে যে আমি এক বাটি সবজি কেটে রেখেছিলাম মিক্স ভেজিটেবল, তো সেগুলো আমি এখন দিয়ে দিব। দিয়ে আবারও ভালো করে উপরে নিচে ভালো মতো নাড়াচাড়া করে নিব। আপনি আপনার পছন্দের মতন যে কোনো ধরনের সবজি আপনি এখানে দিতে পারেন। আমি এখানে গাজর দিয়েছি, বাঁধাকপি দিয়েছি, আলু দিয়েছি, শালগম দিয়েছি, আমি আমার পছন্দের মতো সবজি কেটেছি। তো ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এখন উপর দিয়ে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। লবণটা আমি সবার পরে দিয়েছি, কারণ সয়া সসে তারপরে চিকেন স্টকে কিন্তু লবণ থাকে, তো সেজন্য আমি বুঝে পরে পরিমাণ মতন লবণটা দিয়েছি। তো মিডিয়াম তাপে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। তো হয়ে গিয়েছে আমার মিক্স ভেজিটেবল। তো চিকেন স্প্রিং রোল তৈরি করার জন্য আমি দোকান থেকে এরকম শীট কিনে নিয়ে এসেছি, আর এখানে আমি আটা গুলিয়ে নিয়েছি। তো এই শীটগুলো থাকাতে আসলে অনেক উপকার হয়েছে। আর একটা প্যাকেটে আপনার 40টার মতন শীট থাকে, তো আপনি 40টার মতন স্প্রিং রোল তৈরি করতে পারবেন। আমি এখানে এক টেবিল স্পুনের মতন ভেজিটেবল দিয়ে দিয়েছি। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, নাহলে পরে দেখা যাবে যে স্প্রিং রোল তৈরি করতে গেলে ফেটে যেতে পারে। তো এক টেবিল স্পুনই আমার মনে হয় যে ঠিক আছে। আমি এখন যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনি তৈরি করেন, তাহলে খুব সুন্দর ছোট ছোট আপনার স্প্রিং রোল তৈরি হয়ে যাবে। তো 40টা শীট দিয়ে আপনি 40টার মতো স্প্রিং রোল তৈরি করতে পারবেন। আর শেষে আপনি এভাবে, আমি যে আটার মিশ্রণটি তৈরি করেছিলাম সেটা দিয়ে এভাবে আটা দিয়ে লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু মুখটা আর খুলবে না। তো এভাবে বানালে আপনি 15 থেকে 20 দিনের মতন ফ্রোজেন করে রেখে খেতে পারবেন। তো আমি বসে বসে রোলগুলো বানাচ্ছিলাম, আর আমার দুই বাচ্চা আমার আশেপাশে ঘুরঘুর করছিল। তা আয়াত তো জিজ্ঞাসা করছিলো যে মাম্মা তুমি এগুলো কী বানাচ্ছ। তা আমি ওকে বললাম যে রোজার জন্য আমি এরকম স্প্রিং রোল বানাচ্ছি। তো ও তো খুব খুশি, ও বারবার জিজ্ঞাসা করছিলো যে মা কখন রোজা আসবে, তাহলে আমরা খেতে পারবো। এখন আমি আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করছি, চিকেন কাবাব। তা আমি খুব সহজভাবে বানিয়েছি, যাতে যে কেউ তৈরি করে খেতে পারবে। আর খুব বেশি কিন্তু ইনগ্রিডিয়েন্টস এই কাবাব বানাতে লাগে না, আপনার ঘরে যা আছে তা দিয়ে কিন্তু আপনি এই মজাদার সুস্বাদু কাবাবটি বানিয়ে খেতে পারবেন। তো এই চিকেন কাবাব বানানোর জন্য আমি দুটা বড় বড় আলু সিদ্ধ করে নিয়েছি, আর একটা বুকের মাংসকে সিদ্ধ করে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে আমি এক কাপের মতন পেঁয়াজ নিয়েছি।
সবগুলো উপকরণকে এখন আমি একসাথে ভালোভাবে চটকিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছি। তো আলুগুলো যাতে ভালোভাবে ম্যাশ হয় সেদিকে খেয়াল রাখতে হবে, যাতে দানা দানা না থেকে যায় ভিতরে। তো মাখানো শেষ হয়ে গেলে এখন আমি কেটে রাখা ধনে পাতা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচ দিয়েছি পরিমাণ মতন। তো যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, তো সে বাচ্চাদের কথা চিন্তা করে আমি পরিমাণে কম দিয়েছি। আপনারা কম বেশি করে কাঁচামরিচ দিতে পারেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। তো এরপরে আমি একটা ডিম দিয়ে দিয়েছি, তারপরে 1 চা চামচের মতন আমি কাবাব মশলা দিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি, তারপরে 1/2 চা চামচের মতন মরিচের গুঁড়া দিয়েছি, তারপর 1 চা চামচের মতন ধনিয়ার গুঁড়া আর 1 চামচের মতন জিরার গুঁড়া দিয়ে সবগুলো উপকরণকে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। তো মশলা আর ডিমটা যাতে সব জায়গায় ভালোভাবে মিক্সড হয় সেই দিকে খেয়াল রাখতে হবে, সেজন্য ভালোভাবে মাখাতে হবে। তো মাখানো শেষ হয়ে গিয়েছে। তো আমি একটা পাত্রে একটা ডিম নিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি, আর পরিমাণ মতন ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি কাবাবের জন্য। তো কাবাব বানানোর আগে আপনি হাতে একটু তেল মেখে নিবেন। তো তেলটা মাখলে হয় কি, আপনি যখন কাবাব বানানোর জন্য গোল গোল বল করবেন, আপনার হাতের মধ্যে লেগে যাবে না, আপনি খুব সুন্দর গোল করতে পারবেন, আপনার শেপটা খুব সুন্দর আসে আর হাতের মধ্যে স্টিকি ভাবটাও থাকে না। তো আমি গোল করার পরে আমি এখন ডিমে চুবিয়ে নিচ্ছি, তারপরে আমি এখন ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। আমি কিন্তু আগেই বলেছি যে এই চিকেন কাবাবটা খুবই সহজ একটা রেসিপি, যে কেউ বানাতে পারবে এবং যখন তখনই আপনি বানাতে পারবেন, কারণ খুবই মানে সাধারণ উপাদান দিয়েই আমি এই চিকেন কাবাবটা বানিয়েছি। তো এই তো আমার একটা কাবাব বানানো হয়ে গিয়েছে, খুব কিন্তু বেশি সময় লাগে নাই, খুব তাড়াতাড়ি আমি এই চিকেন কাবাবটা বানিয়ে ফেলেছিলাম। আসলে আমি যখন এইসব ফ্রোজেন ফুড আইটেমগুলো বানাচ্ছিলাম, আমার কাছে এত ভালো লাগছিল, এত খুশি লাগছিল যে কি বলবো, মনে হচ্ছিল যে রোজার আমেজ চলে এসেছে আমার বাসায়। এক ধরনের অন্যরকম অনুভূতি কাজ করছিল ভিতরে। আসলে এই ধরনের ফ্রোজেন ফুড আইটেমগুলো কিন্তু আপনি চাইলেই দোকান থেকে কিনে খেতে পারবেন, কিন্তু নিজের হাতে বানানোর যে একটা মজা বা একটা যে আলাদা একটা টেস্ট থাকে, এটা কিন্তু আপনি দোকানের খাবারের মধ্যে কখনোই পাবেন না। আর আপনি কিন্তু আপনার বাসার ফ্যামিলি মেম্বারদের টেস্টের কথা চিন্তা করে কে কোনটা খেতে পছন্দ করে বা কে কীরকম ঝাল খেতে পছন্দ করে সেটা চিন্তা করে কিন্তু আপনি বানাচ্ছেন। হয়তো বানানোর সময় আপনার জন্য একটু কষ্টকর হয়ে যাবে, কিন্তু ট্রাস্ট মি, রেজাল্ট কিন্তু অনেক ভালো আসে। এই যে দেখেন, আমার 1 ট্রে চিকেন কাবাব বানানো হয়ে গিয়েছে। তো আমি যে পরিমাণটা আপনাদেরকে দেখিয়েছি সেই পরিমাণের যদি আপনারা বানান, তাহলে আপনারা 20টার মতন এরকম সাইজে চিকেন কাবাব বানাতে পারবেন। তো এই ফ্রোজেন ফুড আইটেমটাও আপনি 1 মাসের মতন ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন, এতটুকুও নষ্ট হবে না এবং যখন ভেজে খাবেন মনে হবে একদম ফ্রেশ খাচ্ছেন। তো এখন আমি আপনাদের সাথে আমার সর্বশেষ ফ্রোজেন ফুড আইটেমটা শেয়ার করছি। তো এখন আমি যে আইটেমটা বানাচ্ছি এটার নাম হচ্ছে চিকেন মিক্সড ভেজিটেবল পকেট সামোসা। তো এটা বানানোর জন্য আমি 1 কাপের মতন মুরগির বুকের মাংস কেটে নিয়েছি, আর 1 কাপের মতন পেঁয়াজ কেটে নিয়েছি, আর 1 বাটি আমি বাঁধাকপি কেটে নিয়েছি, আর গাজর কেটে নিয়েছি, আর এখানে 1 বাটিতে আমি কর্ন নিয়েছি। তো কোটাতে যে কর্ন পাওয়া যায় আমি সেটা ইউজ করছি। পকেট সামোসা বানানোর জন্য আমি ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, তারপরে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলের সাথে নাড়াচাড়া করার পরে আমি যে 1 কাপ বুকের মাংস কেটে রেখেছিলাম মুরগি, সেটা এখন দিয়ে দিব। তো ভালোভাবে মিক্সড হওয়ার পরে আমি 1 কিউব চিকেন স্টক এভাবে উপর দিয়ে ভেঙে দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতন গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর আমি ম্যাগির যে অ্যারোমেটিক সয়া সসটা আছে সেটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি 1 টিস্পুনের মতন চিলি সস দিয়ে দিচ্ছি, তারপরে আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি।
তো ভালোভাবে মিক্সড হওয়ার পরে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সব সময় লবণটা সবার শেষে দেই, কারণ সয়া সস বলেন, তারপর চিকেন স্টক বলেন, এগুলোর মধ্যে কিন্তু লবণ থাকে, আমি এর আগেও বলেছি। তো আপনারাও চেষ্টা করবেন সব শেষে যেন লবণটা অ্যাড করেন। তারপরে আমি কেটে রাখা বাঁধাকপি আর গাজর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। বাঁধাকপি আর গাজরটা যখন দেখবেন যে হাফ ডান হয়েছে, তখন সেই সময় আপনি কর্নটা অ্যাড করে দিবেন। কর্নটা সবার শেষে দিবেন, তো খুব বেশি কিন্তু আপনার কুক করতে হয় না কর্নটা। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে আপনি চুলার তাপটা বন্ধ করে দিবেন। তো চিকেনের এই মিক্সড ভেজিটেবলটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে আপনি তৈরি করে ফেলতে পারবেন। পকেট সামোসা বানানোর জন্য আমি এরকম শিট নিয়ে নিয়েছি। তো শিটগুলোকে আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। তো লম্বা করে কেটে আমি এরকম তিনটা ভাগ করেছি। আমি একটা চিকেন পকেট সামোসা বানানোর জন্য দুটো শিট ইউজ করেছি। তো আমি যেভাবে দেখাচ্ছি সেই স্টেপ ফলো করে যদি বানান, খুব তাড়াতাড়ি এবং খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো সাইড দিয়ে আপনি ময়দাটা যে গুলিয়ে রেখেছিলাম সেটা এইভাবে ব্রাশ করে নেবেন। ময়দার আঠাটা যদি আপনি এভাবে ব্রাশ করে নেন, দেখা যাবে যে সামোসাটা ভাজার সময় খুলে যাবে না। যারা আসলে সামোসার প্যাঁচ দিয়ে সামোসা বানাতে পারেন না, আমি বলবো তাদের জন্য এই পদ্ধতিটা খুবই উপকারী, যে কেউ বানাতে পারবে, এতই সহজ। আমি আসলে আগে সামোসা যে প্যাঁচ দিয়ে বানাই সেটা আমার কাছে অনেক কঠিন লাগতো, তো সেজন্য দেখা যেত যে আমি বানাতাম না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এখন দুনোভাবে সমস্যা বানাতে পারি, কিন্তু এটা আমার কাছে অনেক সহজ লেগেছে এবং মনে হয়েছে যে এটা যে কেউ বানাতে পারবে। আর আপনি যদি এভাবে বানান তাহলে খুব তাড়াতাড়ি আর ঝটপটভাবে অনেকগুলো পকেট সমস্যা বানিয়ে ফেলতে পারবেন। এই তো আমার হয়ে গিয়েছে পকেট সামোসা বানানো। তো অনেকগুলো পকেট সামোসা হয়েছে, প্রায় 60টার মতো। আপনি যদি এভাবে বানান তাহলে আপনি 40টা শিট দিয়ে 60টার মতন পকেট সামোসা বানাতে পারবেন। তো সবাইকে রমাদান মোবারক। আজ এখানেই আমি শেষ করছি। আশা করছি আপনাদের আমার এই ফ্রোজেন ফুড আইটেমগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। ওভার।